আমার বাইরে বহুত বেডাইন্তর বাপ মারা যায়, ছেলেরা বাইয়েরা আপনার আপনার লাশের সামনেও বইয়া কয়, আপনারা আমার বাইর বা বাপর ঋণ থাকলে আপনার লগে যোগাযোগ করবা, আমরা বাদে দিমু, এক মাস বাদে গিয়া কইও আপনি 1,00,000 টাকা পাইতাম, দিবনি মাতনা খানে দিবনি, এটা ঋণ না, এটা একটা রেওয়াজ বাড়াইছে, এখানে উদ্দা ও খালি খুন, কিন্তু ঋণ লইয়া গিয়া দেখি পাইতায় নাই, হ্যাঁ বাইতে নাই, এটা বহুত আমি নিজে বিচার করিয়া ভারছি না বাইতাম, এর লাগে আমি একটু প্রত্যক্ষদর্শী, যার কারণে আমি মজবুত হইয়া কই, এটা ম্যাক্সিমাম দে না, বড় ঋণ হইলে দিত নাই, ছোটখাটো হয়তো তোড়াতুড়ি হইলে দিলেই তো পারে, বড় ঋণ হইলে দিত নাই, আমার বাই ওখানের বুজুর্গ হল সকর বেয়া মানে ডরাম, আইজকাইল বাইয়ে বরির হক দে না, প্রবল বাইয়ে দুর্বল বাইরে মারিয়া খায়, আপনার গাঁর বড় আপনার মাল আলা গুষ্ঠী এলাবে গায়ে গরিব টাকা মারিয়া খাইলায়, আপনার মানুষের দোকানদারের কাছে আপনার খরচ খাইয়া ঋণ তৈয়া কবর পর্যন্ত চলিয়া যায়, ও মুসলমান দিনের ব্যাপারে ডরাও, আল্লাহর জাতর কসম ঋণ লইয়া যদি তুমি মারা যাও তোমার কবরই কান জাহান নাম বনবো, কিয়ামতর ময়দানে তুমি ছুটিয়া যাইতে পারথাই নাই, আল্লাহ কইছে কুলু মিন তাইয়িবাত ওয়া আমালু সালিহা, এর মধ্যে সবচেয়ে বড় একটা হক যেটা বর্তমানে প্রায় নাই পর্যায়ে পৌঁছিছে, বাই বনির হক যেটা, বাই বনির হক যেটা 80% মুসলমানে বনির দে টকিয়া খাইলায়, এটা আছে না নাই, আমি যেখান কইয়ার আছে না নাই, সহি লাইনে ওলামাই কেরাম সামনে রাখিয়া আর আপনি হিসাব করিয়া ঋণ মারছো, এটা আপনার এটা খোঁজন আছে রে ভাই, আল্লাহর কুরআনে আপনার ফয়সালা দিয়েছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এক মহিলার এক মহিলার তাইর বাবা মারা যাওয়ার পরে আপনার যে আপনার যে মাল তৈয়া গেছ এই মালও বাইয়ে যতক্ষণ ভাইবা তার অর্ধেক বইনে ভাইত, ইগু দেওয়াও আপনার লাগি ফর্জ আর তার নেওয়াও তার হক ইগু তার লাগি ওয়াজিব, কিন্তু বহু জায়গাত আমরা বনিন দে টকি লাই রে ভাই, ও মুসলমানের বেটাই না বেটি নাস্তা জিন্দগি এবাদত করলাই আর বনির হক খাইয়া কবর গেলাই, আল্লাহর কসম কিয়ামতর ময়দান আল্লাহ সারিয়া দিতা নাই, বনিন তোরে টকিলাই কইবা, এটা যে নিছে তারে চায় না, আমি তো তোরে খুব ভালো আছি আর সময় সময় মশাও দিয়ার আর আমি খবর করি ইফতারিও তো দিলাম, আর এটা নিয়া কিতা করতে ইলা আছে না নাই, তোরা মাতই না এক গ্রহ হইন বাড়িত বলে ভাই না, থানার মশলা হইলো বাড়িত বই নিয়ে বাধ্য নাই, এটাও বিলে দিয়া এটা আপনার বিখেও না, হবাই দি তো পানিয়ে ডুবা ওটা ছোড়াছুড়ি ভাইলে ভাইব, রাস্তার দ্বারা হইলে ভাই না, ওলা নাই রোড সাইডের জায়গা বই নিয়ে ভাই না, একবার হোক না আউজবিল্লাহ, বাফে যে মরার পরে বাড়ির গোর যেখান তৈয়া যাইবা, বাসনপত্র যদি বাবা তৈয়া যায়, চেয়ার টেবুল তৈয়া যায়, চামচ এখান তৈয়া যায়, ইকানো বনির হক ফুরা আছে হোক সুবহানাল্লাহ, দেখি একজন মই আকো খেয়ে দিছি বলে আমার চামচ পর্যন্ত হিসাব করিয়া বনির হক দিছি, দেখ ভাই একজন হইতে নাই, আলি তো নামে মুসলমান, আমার ভাই ওখানের বুজুর্গ কল বাবা যা সামান তৈয়া যাইবা, বাইয়া যতক্ষণ ভাইবাই বাইর অর্ধেক বই নে ভাইব, আল্লাহর কুরআন দিয়ে আল্লাহ ফয়সালা করিয়া তৈয়া গেছে, হে লালসি ডুবি বলা তুমি বনির হক কেনে মারিয়া খারাই, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, এই ব্যাপারে মানুষের লালসর গুলাম বনিয়া মানুষে আমনের হক খাইতে চাইবে চাইনা রে ভাই, দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে দওয়ানা, ও ভাই খাইল তোমার মৌত আইব, তুমি বনির হক মারিয়া তুমিও খাইতে না তৈয়া যাইবাই, কবর যাবার মাঝে তোমার কি অবস্থা হইব একবার চিন্তা লাগাও, মৌতরে ডরাও, এই বাবার মগজ থাকি এই মেয়েও আইছিল আজ ভরর বাড়ি গেছে কি করিয়া, তুমি সেরা মাল বুক করি লাইতাই, আল্লাহর কুরআনে দিয়া দিছে তুমি আবার দে রাখে আল্লাহর ফয়সালা হিসাব তুমি দেও না যদি সয় কে আমতর ময়দানে সুটা তোমার লাগি সম্ভব নাই, কত ডাক মা শোনার বাদেও বহুত মানুষ আছে দিত নাই নানি ইলা আছে না নাই মাতৈন না কানে আছে না নাই খেলে দিত না, খালে লালসে বেরিছে লুবে বেরিছে, লুবর নতিজাটা ভয়ঙ্কর, লালস বলা আর এই লালসর নতিজা ইগো বড় বাদ, বড় বাদ দেখায়,
উদাহরণস্বরূপ এক ঘটনা আপনার কই, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা আল্লাহর এক বড় নবী আসলা নানি, তোরা হানা কইবা বড় এক নবী আসলা নানি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা একদিন তান তবলিগর দিকে রওনা দিছেন, আটি আটি তবলিগ করতা, দূর দূর তবলিগ করতা, এখন কো জায়গায় জায়গায় হোটেল সোটেল খাওয়ার কোনো প্রবলেম নাই, তখন খাদ্যবস্তু সব রসদ বসদ লগে লইয়া যাইতা, এক পথিক মানুষ লাগ আপনার তান লগে দর্শে কইছে হুজুর আপনি আপনার লগে আমি আই যাই, ছুটিছে যার যাইতিরা কিছু জায়গা অতিক্রান্ত হওয়ার বাদে ক্ষুধার্ত পরিশ্রান্ত হইয়া এক জায়গার তোরা আরাম ফরমাইছেন, আরাম ফরমাইয়া তোরা দম রেস্ট লইছেন, ইচ্ছ বছরে বেগতাকে খানি বার করছেন, লগে তো খানি আছিল তিনখান রুটি বার করছেন, সরিয়া এখান তাইনে খাইছেন এখান তারে নিছেন, দিয়া আর দিয়জনে খাইয়া কিছু থুনরার ভাব আইছে ঘুম আইছে, হজরত ঈসা আলাইহিস সালামে তোরা ঘুম ধরছেন, ঘুম লাগি গেছে গিয়া, আর এই বেটা এগু যেগু লগে আসিল এগু বড় লালস লোভী মানুষ, যেমনে দেখছে ঈসা আলাইহিস সালাম ঘুমাইছেন, খলে খলে উঠিছে উঠিয়া রুটিও কেন খাইয়া খলে খলে উঠিস, তোরা সময় বাদে ঈসা আলাইহিসসালামর ঘুম ভাঙ্গিছে যাইতা গিয়া জিগাইছেন ভাই চলো যাইতাম গিয়া ও তো সামান তো তারও কি করছেন, সরিয়া দেখেন তো বেগর উঠি কান নাই, চিন্তা করলার এই ব্যাপারটা কিতা, ই হে আর আমি ছাড়া তো খেও নাই আর উঠি বেগর তৈলাম উঠিয়া দেখি নাই, তে নিশ্চয় তো কাম বলাই দিছিলেন মাত লাগে, ও এখন চৌকে চৌকে চাইয়া মানুষে কইন বাঘে গরু ধরে না কই নেন, ও কিতা কইতা তারে কইছেন ভাই তোমার আমার খাওয়ার বাদে তো রুটি একটা অবশিষ্ট আছিল বেগত হইছিলাম এখন দেখি নাই কি তৈল কইল কইতাম পারতাম না এটা আমি জানি না, ও চিন্তা করো কত বেগর বুঝবাইছো, হজরত ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা মানুষ লালসর গোলাম লোভে খাই দিছে এখন মিশাও মাঠের গুড়ে যাওক মর্যাদা দেখলে হয়তো সত্য কথা কইব, তাহলে লইয়া ছুটিছেন কইছেন চল যাই গিয়ে তো আচ্ছা চল, কিছু জায়গা যাবার পরে একটা এক জায়গা গিয়া দেখছেন আবার একটা বকরির বাচ্চা একু দৌড়াইয়া যার থামড়া মারি একু ধরছেন জবে করিয়া মাংস বার করিয়া ফাঁক করিয়া তারে লইয়া ফেট পরিয়া খাইয়া হাড্ডি অগুণ জমাইয়া হাড্ডিরে সম্বোধন করি কইলা ও বকরির হাড্ডি আমি নবী ঈসা তোমারে কইয়ার অনতি বিলম্বে বহুকুমে খুদা পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া জীবিত হইয়া তুমি চলিয়া যাও, হওয়ার সাথে সাথে হাড্ডি তাকি বকরি এগু হইয়া জীবিত হইয়া সামনে দৌড়াইয়া গেল গিয়া আবার হইয়া নাই সুবহানাল্লাহ, এখন ঈসা আলাইহিস সালামে অত বড় এক মুজিজা তারে দেখাইছেন, দেখাইয়া কইছেন বেটা ও দেখছত নিজে আল্লাহ কোন জিতা হাড্ডি তাকি মাংস লাগিয়া বকরি হইয়া দৌড়াইয়া গেল গিয়া ওটা যে করতে পারছো ও আল্লাহরে দৌড়াইয়া খস না বা রুটিও খান তুমি দেখলেন, ওলা গরম হয়েছে কইছে বারবার আপনি কেন কইন কীতে লাগে দেখছনি ব্যাপার ডাক্তার কত বেগর, ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা অত ডাক ফিরা কি মরা তাকে জিতাও ইয়া গেল দেখিও মানে না দেখিছে আরও কিছু নিয়ে কই দেখি মানে আরও একটু জায়গায় অ্যাডভান্স হইয়া এক জায়গায় গিয়া দেখলা একটা নদী রাস্তাটা ফানিয়ে পরিপূর্ণ নদী ফারইবার কোনো বাহনও নাই, এখন ফারইটা গিলা চিন্তা করলা যাও হজরত ঈসা আলাইহিস সালামে কইলা বাবা চোখ মুচাই হে চোখ মুজিছে বলে আঠ দর্শন আর থারে লইয়া ফানির উপরে দিয়ে আটিয়া নদী ফার হয়ে গেছেন, একবার কই সুবহানাল্লাহ ফারনির বাদে কইলা বাবা রে যে আল্লাহ তোমারে আমারে ফানির উপরে দিয়া ঠাইয়া নদী ফার করাই দিল ও আল্লাহরে ডরাইয়া দেখি কৌশাই রে ভাই রুটি খান তুমি দেখলাইনি কলা গরম হইছে এখন চাই ছুটি দিতো কয় আমি আর আপনার লগে যাইতাম নাই, ঈসা আলাইহিস সালামে চিন্তা করল বাপরে বাপ তো ডাক্তার বেগর আর তো ফিলাকি দেখাই এলাম নাই মরা যেতে হইলো ফানির উড়ি আটাইলাম আর কত দেখাইতাম, হ্যাঁ চিন্তা করে দেখলাই যে বেমারি সেই বেমার তারে না দেখে ধরলে খামাইছো নাই লালসর গুলাম বঞ্চে লুবে খাম বলাই দিছে এখন খালি মিশা মাতের নানি ও কইলা লালস না দেখাইলে গিয়া হক কথা কইতো নাই কইলা রে ভাই চল আর এটা কোনো মাত নাই যা রুটি খেয়ে নিছে না তো সেই গাদে বাদ দিলা চল যাই গিয়া একটু জায়গায় অ্যাডভান্স হইয়া দেখেন এক জায়গায় প্রচুর বালু পড়িয়া আছে বালু অকল জমাইয়া একটা দেড় মারছেন একটা স্তম্ভ বানাইছেন বানাইয়া বালির স্তম্ভরে সম্বোধন করে কইছেন হে মাটির বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমারে হইয়ার আল্লাহর হুকমে তুমি তাড়াতাড়ি সোনায় রূপায়িত হয়ে যাও, হওয়ার লগে লগে আস্তা বালির ঢের শুনা হয়ে গেছে এবার কই সুবহানাল্লাহ, এখন সমান করে তিন ভাগে বাটিছেন তিন অংশে বাক করছেন বাক করিয়া কইছেন বা ও একবার নেও কিবা তুমি
আর একবার তাকক আমি নিম, আর এক অংশ তাকক বাও যজ্ঞের রুটি খান নিছে হেতার নিব। এখন আর যার তো বাড়ছে, ও যে লালসে মানছে না, দেখছে মাতিলে তো আরো অংশ পাইলি আর নান হকটা আর কইলাই। এখন কইল হুজুর আর খারাপ পাইবা না, রুটি তো আমিও মারি দিছিলাম। ইজালাই সালামে কইলা দেখরাই নি কত লালস মানুষ যে কইতে কত বেগর জানো আর নান। এখন আপনারা একটা কথা ফাইসালা দেন চাই, যাইল মাটির বালির ডের দিয়ে কইসুন শোনাও, হওয়ার লগে লগে শুনো হয়ে গেছে, উঠান গেছে সোনা রূপা মাটি জাহির মুঠি সুতি যা আছে ছাড়ার দাম এক সমান নেন, তাহলে গেছে দুনিয়ার কোনো দাম আসিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গুলাম রে কইছো না বাবা, যখন তুমি এখন সত্য কথা ব্যক্ত করছো আমার সোনার কোনো প্রয়োজন নাই, পুরা তিনবার তুমি লইয়া যাও। এখন পড়ছে বিপদ লইয়া যাইতো কিলা, আউরি মাল টুকিটা কি জমাইয়া থইয়া যাইতো কিলা, লইয়া যাইতো কিলা, বহুত মানুষ বিপদ আসেন নেন মাত্র না, হ্যাঁ লইয়া যাইবার লাইন আছে নি, খবর মাল যায়নি। হ্যাঁ আল্লাহ রসুলে বরমাইলাম মানুষ মরবার সময় তিন বস্তু তার লগে যায়, মরার লগে তিন বস্তু তার থাকে, তিন বস্তুর লগে যা মানুষের মহব্বত থাকে। এক নম্বর হইল তার দাওলাত তার গোষ্ঠী কুটুম খেস, দুই নম্বর তার আপনার ও মুসলমান মাল, আর তিন নম্বর তার আমল মুসলমান আমল লগে যায়। দুইটা ফিরিয়া থাকে দুনিয়া থাকি যায়, ও মুসলমানের বেটাই না বেটিন, ই বেটা এমন বিপদে পড়ছে, এখন লইয়া যাইতো কিলা থুইয়া যাইতো কিলা, হে লইয়া যাবার লাগে যাইব অত শোনা নিতো কিলা, থুইয়া যদি যায় কিছু আনবার লাগে নিবার তেল আরো কোনোকে মারিও দিতে পারে, ডোরা আছে নি না নাই, আইতে তো কোনো সামগ্রীও আনছে না, বস্তাও কাটন কুটনও নাই, চিন্তা বিন্তা করিয়া কইছে আল্লাহ যেটা করে করবা লঙ্গি খুলি দে নিত তো এক গলে পুরা গাইড বান দিয়া লইয়া দৌড়া, আর খালি ডিপার্টমেন্টের মানুষ তো আসন সারবা আরো যোগ্যে দেখিয়া এই পজিশনের দৌড় দেখিয়া বুঝছে নিশ্চয় কিতা কিমতি মাল লইয়া দৌড়ার। হেরা আগ বাড়িয়া কইছেন কিতা লইয়া যাস, কইছে সোনার বস্তা লইয়া যাইয়ার, বেড়া সেরা করলে তো মাইল খে মর বাই খে বাস বাই খোয়া যার না, বেড়া করিও না সংলাপর মাধ্যমে চলো, মশলা পরামর্শের মাধ্যমে তিনজনে বাঠিয়া নিম, তিনজন বৈশন বাঠিয়া ডিস্ট্রিবিউশন করতাম, শয়তানের বুদ্ধি সবসময় মুড়ে দিই থাকে, ও মূল শয়তানে গিয়ে আবার কইছে রে ভাই অত সোনা বাটা বাটি করবাই, তোরা এক কাজ করো না সামনে রৌড গেলে বালা মিষ্টি দিবা ভাই ভাই, বালা এক বোতল মিষ্টি লইয়া আইবাই, মিষ্টি মুখ করিয়া হাসি খুশি করিয়া ফরে বাঠিয়া লইয়া যাইবাই। একটারে দিছে মিষ্টিয়া না নতিজা কত ভয়ঙ্কর, আর লগরটারে কইছে বালা ষষ্ঠ সইয়া লাঠি দুই গুয়ান, কি কইল কিতা করতে, বলে তুই একটা লইবে আমি একটা লইম, আর ই বেটা যে সময় মিষ্টি লইয়া দাঁড়ো আইবা মাথা বেরিয়ে ডান্ডা দিব, তার মাথা ফাটাইয়া আঠর আমার দুই বাগে বাটিয়া লইয়া যাইম, কত সুন্দর বুদ্ধি বারণ নান বাটকালি ভেস পড়ে হ্যাঁ, আর এগু সব শৈতান্ত এগু ইনতাকে গিয়া মিষ্টি দিবার লইছে, আর 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 মনে মনে খর বলে খাই রে খাই দেখরাই নি কারবার, বইয়া বইয়া খাইতাম বইয়া নিয়া খাবাইতাম বাটো সমান হইত, কইছে তোরা বি সুরাইয়া লইয়া যায় তারা দুয়োগে খাইবা আমি বইয়া চাইমো, আর দুয়ো গুত্তা মরি যাইবা আমি একলা মারি দিমু, এগু আরো সিয়ার মরিয়া মর্ডার খালি তলে সাফ থাকে নেন, খালি বলা দেখা খালি বুদ্ধি বলা বারো, ই বেটা মিষ্টি লইয়া আইছে ই বেটা বোয়াত ফাল মারি উঠিয়ে উদ্দেশ্যে তারা দিয়ে বেরিয়া ডান্ডা দিয়ে এগুলো শেষ করে লইছে, হরিয়া কইছেন আর তাড়াগুড়ার প্রয়োজন নাই বা চলো আগে মিষ্টি খাইলে এই নাহেন, এখন দুজনের দুইটা খালি খাওয়া শেষ হয়েছে আর রইছেন নি জিতা না শেষ, দুই মিষ্টি গোলার চল করলা দুইজন দুইবার ডুলিয়া পড়লা, সোনার ঢের জমিন রইয়া গেল রে ভাই, হে লুবি মুসলমান যারা আজকে বড়র হক খাইতে আসো, আল্লাহ কইছে বা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াত আদ-দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, মরির হক মারিয়া খাইলাই দোকানদারের হক মারিয়া খাইলাই নবী যে জরদা পর্যন্ত আটকাইলা, আল্লাহ কইছে এই সব গান্দা সুদ ঘুষ মার গান্দা জুয়া ব্যবসার রাখা জানি মারামারি খাটাখাটি আইল টেলা টেলি আপনার দান্দাবাজি শয়তানি যারা করে, আর দুনিয়ার এক গ্রা
অগ্রাধিকার দিয়া ইসলাম নাম মাত্র তার থাকে, কিন্তু তার বাস্তব জীবনে ইসলাম নাই। নাম মাত্র মুসলমান থাকতে পারে, তার কাছে ইসলামের কোনো দাম নাই। আমার আল্লাহ কইলা তোমরা ঠিকানা বাসস্থান বানাইলাও, আমি জানিলাও তোমরা ঠিকানা জানিলাও, আল্লাহ কইলা এরার লাগি আমি জাহিম দুজক তার ঠিকানা বানাইয়া রাখছি রে ভাই। ও বাটাইনার বেটিন মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, হাজার কেকনি এক না শুননি অথবা শুনলাম, কিন্তু আমি বড় হক থাকি বাঁচতে পারি না, খেনে পারি না। আপনার আমার লালসে দেনা সুযোগ রে ভাই, এই লালসের লোকে যুদ্ধ দেখার যদি তোমার আমার ঐচ্ছ নয়, আমরা এই যে কোনো অবস্থায় না ফরমানে দেখি বাসা তোমরা সম্ভব নয়। আমার ভাই ওখানে বয়াত থাকো, বয়াত থাকো বা সন্ধির আই গেছেন গিয়া আপনাদের সামনে আই বাইন তকরির করবা আর নিশ্চয় আলোচনা করবা, এর লাগি ফরর হক থাকি বাসা দরকার। আল্লাহ পাকে আমরা সালারে খোয়া উড়া থাকি বেশি আমরার তোফে তো কাকা আল্লাহ আমিন। হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ ওখানে দুরুশ্রী ফরুক সাল্লাল্লাহু আলাম। وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آل سيدنا ومولانا محمد بل استغفر الله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا 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 لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا رحم الراحمين يا أكرم الأكرمين الله امرأة جمعة غلام خل ملك الغروة يا حزير يا جمعنا نمكرمي سامن يا توبارات برايس يا الله আল্লাহ আমরা হাজির জমাতুর জীবনের গুনাহ মাফ করে দিল হে আল্লাহ। রব্বুল আলামিন নবী যে ফরমাইছেন তাই বলি জম্বি কামাল্লা জম্বাল্লা আল্লাহ আপনি আমরা মাফ করে দিলাইলে মাসুম বনি যাইব হে আল্লাহ। রব্বুল আলামিন জীবনের নমখের আমি সামনে লইয়া তৌবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাতুর জীবনের গুনাহখানা মাফ করে দিল আল্লাহ। এ আল্লাহ আমরা কত ভাই মাই বাবা আব্বা আব্বা কবর আল্লাহ আমরা কবর বাসী মোর জেগা রাখলোর কবর আপনি রহমতের জড়ি বর্ষাও দুনিয়াবাসী মাই আর বাবার হায়াতের তুই দান ফরম আল্লাহ বিশ্বনাথ বাবু তাইয়া বয়াত হয়ে আইসি আল্লাহ আল্লাহ তার সাহেজে কামিরে আজির আয়নায়ত ফরম ইয়া আল্লাহ আমরা তামামর দিলর মাকাসি যখন আপনি ফুরা ফরমাও ইয়া আল্লাহ আমরা খে কোন আশা ভরসা লইয়া কথাইছি আপনি দেখলাই তামামর মাকাসি দিয়ে আপনি ফুরা ফরমাও ইয়া আল্লাহ তামাম দুনিয়ার উম্মতে মুসলিমারে আপনি মাফ ফরমাও কবরবাসীর মাগফিরত নসিব ফরমাও দুনিয়াবাসীর হিদায়তুর ফয়সালা ফরমাও রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে আপনি শান্তির পরিবেশ সৃষ্টি করে দেও খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত আল্লাহ তোমার মনসা হয়েছে কুরবানি লইতে আসরে বা
আল্লাহ তালার রক্ত জান মাল ইমান ইসলামের বিনিময়ে আল্লাহ বয়তুল মুকদিসরে আপনি হেফাজত করে নেওয়া। আর রব্বুল আলামিন আমরার তমাম দুনিয়ার মাদারিস মারাকিজ মসজিদ গুলোর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন বহুত মানুষ আমরা দোয়ার দরখাস্ত করছে, আল্লাহ ইদার মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ আমার ড্রাইভার বেটা করে বাপ বাড়ির বড় বিমারি খেলো তো ইয়া আল্লাহ, খান মহফিল লইয়া কুজি আর মরজুল মৌতুর হালো তো ইয়া আল্লাহ, আপনি শিফা বক্সি দিল্লাহ রহমান। রব্বুল আলামিন আল্লাহ বরাবর যত উলামা কবর বসিয়েছেন আপনি তমাম দরজাত বুলন ফরমাও। খাস করে মাইকের সামনে আলোচনা করেনে ওয়ালা আমার ভাই আমার মিথ্যা সালি আমার সবর কবর আপনি রহমতর জড়ি করছ, জানি না কতদিন আমরা রে জমিন রাখ বাইরে বা মৌলা ইমানের সহিত খাতিম নবি লক্ষ্য করিয়া। আল্লাহ আল্লাহ মহতরম আলিমুদ্দিন সবর আল্লাহ ওয়ালিদা মহতরম আর কবর আপনি রহমতর জড়ি করছ, আল্লাহ দরজাত রে বুলন ফরমাও রে বা মৌলা, বান্দিয়ার গুলাম হিসাবে কসুরিয়াত তাহলে মাফ করে দেও। ইয়া আল্লাহ নবী জি উম্মতর হক যত বালাই মাঙ্গিছেন আমরা মাঙ্গি আর আপনি কবুল ফরমাও, যত জিনিস তাকি নবী জি পানা চাইছেন আমরাও পানা চাই আর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা খনেওয়ালা গুনেওয়ালা তামাম রে আপনি আমলের তৌফিক দান ফরমাও। আল্লাহ আপনার হাবিবর খাতিরে আমরার দোয়ারে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফযলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين برحمتك يا أرحم الراحمين.